আজ বৃহস্পতিবার পঁচিশে শ্রাবণ দু সালের এগারোই অগস্ট কন্যা রাশি কন্যা লগ্নভার্গ সাইনের ব্যক্তিবর্গদের জন্য আজকের দিনটি কিন্তু এক কথায় অভূতপূর্ব অতুলনীয় কাটতে পারে ভিডিওটির শুরুতেই আপনাদের জানাবো এটি কিন্তু ইন জেনারেল ডেলি প্রেডিকশান মাত্র কোনো পার্সোনাল প্রেডিকশান কিন্তু নয় তবে হ্যাঁ যাদের চন্দ্ররাশি রাশি কন্যা তাদের অধিকাংশ ক্ষেত্রেই খাটবে আর যাদের কন্যা লগ্ন তাদের কিন্তু আংশিক খাটতে চলেছে ভাগ্য মিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে জীবনের ব্যাপারে উদার মানসিকতা তৈরি করুন বর্তমান অবস্থা নিয়ে অভাব অভিযোগ করে কিন্তু কোনো লাভ নেই আত্মকরুণায় নিমজ্জিত না হয়ে বর্তমান পরিস্থিতি থেকে শিক্ষা গ্রহণ করবার চেষ্টা করুন আজ পরিশ্রম হলেও শরীর মনের সাথে যথা এবং তরতাজেই কিন্তু আপনারা অনুভব করতে পারেন আজ অর্থগতভাবেও ভাগ্যদেবী আপনাদের পক্ষেই আছেন অর্থ সংক্রান্ত কোনো বিষয়ে কোর্ট কেস যদি থেকে থাকে আদালতে যদি মামলা পেন্ডিং থেকে থাকে আদালত আপনাদের পক্ষেই সিদ্ধান্ত নেবে আর সেই ভার্ডিক্ট আপনাদের আর্থিক উপকারই কিন্তু আসতে চলেছে বিজনেসম্যানদের আর্থিক লেনদেন বিনিয়োগের জন্যও দিনটি আপনাদের পক্ষেই থাকছে যে কোনো প্রকার নতুন উদ্যোগ পরিকল্পনা বাস্তবায়নের জন্য দিনটি অত্যন্ত শুভ আজকের দিনে শুরু করা কোনো প্রকার নির্মাণ কার্য প্রত্যাশা সময়ের মধ্যেই কিন্তু সমাপ্ত হবে আজ আপনি উপলব্ধি করার চেয়ে আপনার জীবনের দৃশ্যগুলি আরও পিছনে চলে যাবে বলে মনে হচ্ছে ভালো সুযোগ আগামী কয়েক দিনের মধ্যেই আপনার কাছে আসছে সেগুলিকে সময়ের সুযোগ মতো কাজে লাগাবেন প্রভূত পরিমাণে উপকৃত আপনারা নিশ্চিতভাবে হবেন আর যারা চাকরিজীবী আছেন তাদেরও অফিসের পরিবেশে এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন আর যারা রাজনীতিবিদ আছেন জনসংযোগ বৃদ্ধি করতে পারলে সমাজে প্রভাব প্রতিপত্তি বিস্তার করতে চলেছেন শিক্ষার্থী বিদ্যার্থীদের আজকের তিনটি মধ্যম প্রকৃতির পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে তবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের মধ্যে যারা গৃহবধূ আছেন গৃহের কর্ম সমাপ্ত করবার পর নিজের জন্য পর্যাপ্ত পরিমাণে সময় তো আপনারা পেয়ে যাবেন কিন্তু সেই সময় হঠাৎ করে আবার কোনো কাজ চলে আসার কারণে আপনার পরিকল্পনা ভেসতে যেতে পারে মেজাজ যেন হারাবেন না রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র আজ পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজনদের সাথে দিনটি মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করার চেষ্টা করুন আজ বন্ধু স্বজন আত্মীয় পরিজনদের সাথে সময় কাটান তবে সেই সময় মদ্যপান করা থেকে নিজেদের বাঁচান তা না হলে কিন্তু টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে আপনাদেরকে জ্ঞান বৃদ্ধি করতে হবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই পাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার চেষ্টা করুন আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না সুতরাং এই বিষয়ে অতিরিক্ত টেনশন গ্রহণ করবার কোনো প্রয়োজনই কিন্তু নেই আজ যেহেতু বৃহস্পতিবার তাই গুরুদেব বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং রিং গ্রং স নামা এটি একশো আটবার করে দিন শুরু করুন